হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজ প্রায় অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও দিচ্ছি। তো সরস্বতী পুজোর ভিডিওই বলতে পারো এটা পুরোটাই প্রায়। তো আশা করছি তোমরা সকলেই দেখবে। তো ফার্স্ট আমি এই যে মাটিটা মেখে নিচ্ছি আর কি। আর এখানে আমার ঠাকুরের খড় বাঁধা প্রায় কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ এই যে ঠাকুরের খড় বাঁধা। তো নেক্সট দিন আমি শটগুলো নিই আর কি, কিছু কারণবশত। তো এখানে আমার ঠাকুর প্রায় রেডি। আর সরস্বতী পুজোর দুদিন আগে এইটা হচ্ছে ফুটেজ তুলে রেখেছি, যেটা এই দেখো আমাদের বাগানে আর কি কটা গাছ লাগিয়েছিলাম তারই এই কটা ফুল ফুটেছে। আর এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা প্যান্ডেল আমাদের প্রায় কমপ্লিট টোটালি, এবং লাইটিং সেটআপটা শুধু বাকি আছে। তো এই হচ্ছে আমাদের প্যান্ডেল রেডি, আর একদম ঠাকুর একদম ফুল রেডি, গহনা গহনা পরানো ফুল রেডি। আর এখানে আমরা আজকে লাইটিং সেটআপও প্রায় রেডি করে ফেলি। দেখো ওখানে একটা মেটাল লাগিয়েছি, এখানে কিছু রাইস, এখানে এখনো কাজকর্ম চলছে। হ্যাঁ, আর এই যে হচ্ছে আমাদের ঠাকুর, এই যে তোমরা ঠাকুরটা ভালোভাবে দেখো, এই কিছুক্ষণ আগেই সবে আমি এই আলপনার কাজটা সম্পূর্ণ করেছি দেখো। আর এই যে ছোট ঠাকুরটা দেখছো, এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর, মানে আর কি পুজো হয়ে বাড়িতে থাকবে আর এটা বিসর্জন যাবে। তো যাই হোক, এই যে ঠাকুরটা আমি কমপ্লিট করেছি, গহনাটা দেখতেই পাচ্ছ পুরোটাই ইমিটেশনের গোল্ড পলিশ গহনা নিয়েছি, এভাবে ঠাকুরটা সাজিয়েছি। দেখো গাছে একটা রাইস দিয়েছি, এই সাইডে একটা মেটাল দিয়েছি ঠাকুরের মুখের জন্য, আর এই সাইডে মেশিন সেটআপটা রেখেছি আমি আর কি, সেটাই দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে মেশিন সেটআপটা আমি রেখেছি, টোটালটাই আমাদের আর কি। তো ঠাকুরটা ভালো করে দেখে নাও তোমরা এবার। তো পুজোর আগের দিন সমস্ত কাজ কমপ্লিট করে আমরা রাতে চলে গেছিলাম দশকর্মা আনতে, তার সাথে একটা ঠাকুর আনতে গেছিলাম যেটা আমাদের ক্লাবের জন্য। আর এইদিকে দেখো এই ঠাকুরের মুখটা কতটা মিষ্টি লাগছে ছোট ঠাকুরের মধ্যে, আমার তো প্রায় ভালোই লেগেছে। আর এদিকে দেখো কত ঠাকুর বিক্রি হচ্ছে একটাবার হরিণের পিঠে আর কি। আর এই ঠাকুরটা হচ্ছে আমাদের ক্লাবের জন্য নেওয়া হলো, এটার দাম প্রায় 300 টাকা মতো পড়লো। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন রাতে, সকালে ফুটেজ তুলতে পারিনি এতটা ব্যস্ত ছিলাম। তো এই হচ্ছে সরস্বতী পুজোর দিন রাতের বেলায় যে মা গান করছে, আর এদিকে বাবা বসে আছে, এদিকে আমার বন্ধু বান্ধব সকলেই প্রায় এসছে। দিনটা আমাদের এভাবেই খুবই আনন্দে কাটলো। তো এটা প্রথম পর্ব রেখেছি, এই দ্বিতীয় পর্বে থাকবে সরস্বতী পুজোর বিসর্জন উপলক্ষে। তো দ্বিতীয় পর্ব দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, ভালো লাগলে একটি কমেন্ট করে দেবেন। চলো